হে জগতবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল মানুষ দিয়ে মানুষের করব বিচার, আর ধর্ম দিয়ে হয় অত্যাচার। আচ্ছা, আল্লাহর সৃষ্টিতে আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন, আমি 18,000 মাকলুকাতকে খাওয়াইয়া রাখি। তাহলে 18,000 মাকলুকাতকে আল্লাহ খাওয়ায় রাখে, কে অপরাধ করতেছে তাকেও খাওয়ায়, যে ভালো করে তাকেও খাওয়ায়, যে শয়তানি করে তাকেও খাওয়ায়, এবং যে আল্লাহর ইবাদত করে তাকেও খাওয়ায়। তাহলে আল্লাহর কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই, আর আমরা কি করেছি? আমার ইসলাম ধর্ম, তার খ্রিস্টান ধর্ম, তার হিন্দু ধর্ম, তার মুসলমান ধর্ম। আমার মুসলমান ধর্ম সেরা ধর্ম, আমার ইসলাম ধর্মই সেরা ধর্ম, এর উপরে কোনো ধর্ম নেই। তাহলে আমি বলবো, যারা বলে আমার হিন্দু ধর্মই শ্রেষ্ঠ, খ্রিস্টানই শ্রেষ্ঠ, মুসলমান শ্রেষ্ঠ, যে যে ধর্মে আছে তার ধর্মকে বড় করতেছে, আমি বলবো এই লোকটা বোকা। বোকা কেন? যে আর এ ধরনের আচরণ যাদের ভিতরে আছে, যে নিজের ধর্মটাকে বড় করে তোলে এবং অন্য ধর্মকে ছোট করে তোলে। আমি বলবো কি, ধর্ম শব্দের অর্থ কি? যে সত্য কর্ম যদি কেউ ধরে রাখে, এটা কি সৎ ধর্ম বলা হয়? আর যে অসৎ কর্ম করে এবং অসৎকে ধরিয়ে রেখেছে, আর সেটাকেই অসৎ ধর্ম এবং অধর্ম বলা হয়। তাহলে ঈসা আলাইসালাম, তার ধর্ম খ্রিস্টান, তিনি শ্রেষ্ঠ নবীর একজন, তাহলে তার ধর্মটা ছোট হবে কেন? তার ধর্মটাও শ্রেষ্ঠর বাহিরে পড়বে কেন? চারটি কিতাব শ্রেষ্ঠ, যেমন কোরআন, তাওরাত, জবুর, ইঞ্জিল, এই তিনটি কিতাব, চারটি কিতাব শ্রেষ্ঠ। তাহলে চারজন নবী শ্রেষ্ঠ, তাহলে চারজন নবীর ধর্ম শ্রেষ্ঠ হবে না কেন? তবে বলবো, একজন বলতেছে ইহুদিরা ভালো না, অথচ ইহুদি ধর্মের নেতা কে, ইহুদি ধর্মের নবী কে? ইহুদি ধর্মের নবী একমাত্র মুসা আলাইহিসসালাম। নাসারা ধর্মের নবী কে? দাউদ আলাইহিসসালাম। খ্রিস্টান ধর্মের নবী কে? ঈসা আলাইহিসসালাম। এবং ইসলাম ধর্মের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আমি মনে করি সকল সত্য ধর্মগুলাই ইসলাম ধর্ম, এবং সকল সত্য ধর্মগুলাই মুসলমান ধর্ম। তা কেমন করে? যে সকল ধর্মই আত্মসমর্পণ করে, আর মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। খ্রিস্টান ধর্মেও আত্মসমর্পণ করেছে, তাহলে মুসা আলাইহিসসালামের ধর্মেও আত্মসমর্পণ আছে, তাহলে সেই ধর্মগুলাই মুসলমান। আচ্ছা, তবে এক একটা ধর্মের এক একটা নাম দেওয়া হয়েছে, এ কারণেই চিহ্নিত করার জন্য। মূলত সকল ধর্মের লোকেরা এক আল্লাহকেই ডাকে, সেই আল্লাহকে গড, ঈশ্বর, ভগবান বিভিন্ন নামে ডাকে, করে সম্মান। তবে আজকের আলোচনা যেটি, সেটি হলো মূলত যে এক ধর্ম নিজের ধর্মটাকে বড় মনে করে অন্য ধর্মকে ঘৃণা করতেছে, এই সূত্রটাই হলো মেন। যারা নিজের ধর্মকে বড় বলে অন্য ধর্মকে ছোট করে, তখন এখানে তারা নিজেরা বিশৃঙ্খলায় পড়ে এবং বিশৃঙ্খলার সৃষ্টি তারাই করে। যে ধর্ম দিয়ে করব না বিচার, মানুষ দিয়ে করব বিচার, তবেই হবে সুবিচার, আর ধর্ম দিয়ে হয় অত্যাচার। আমি মুসলমান ধর্মের লোক, তিনি খ্রিস্টান, তার সাথে কোনো কথা নেই, সম্পর্ক নেই, তার বাড়ি দেখাবো না। সে হিন্দু, তিনি সনাতন, তার সঙ্গে মেলামেশা হবে না কখন, তার সাথে চলাফেরা হবে না। তার মানে হিংসা, নিন্দা, ঘৃণা করা। আর আমি বলি কি, লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকিতে নয় তবেই তার হবে জয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মূলত মানুষ, সে একই সমান। তাই আমি কিছু কিছু ভাষায় বলে থাকি, যে আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনার ধর্ম কি, আপনার ধর্মের নাম কি, আপনার কথা অনুসারে বোঝা যায় যে আপনি কোন ধর্মে আছেন, এটা বোঝা যায় না। তো আমি বললাম যে দেখো, আমাকে যদি কেউ মুসলমান বলে, আমি না বাবা। যদি কেউ বলে আপনার ইসলাম ধর্ম, না বাবা।
আপনি খ্রিস্টান না বাবা, আপনি ইহুদি নাসারা না বাবা, তাহলে আমার ধর্মের নাম কি? আমি শামিম আলী চিস্তি বলছি, আমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম হলো একাত্মবাদ ধর্ম। আর একাত্মবাদ ধর্ম কি বলে? যে একটা মালার মধ্যে আমি বহু জাতের মালা দিয়ে এই ফুলটি গেঁথেছি, গোলাপ ফুল, বেলি ফুল, শাপলা ফুল, গন্ধরাজ ফুল, হাসনাহেনা ফুল, এই সমস্ত ফুল দিয়ে যখন মালাটা গেঁথেছি তখন দেখা যায় বিভিন্ন ফুল আমার গলে ঝুলতেছে। তাহলে সব ফুলের কিন্তু আলাদা আলাদা গ্রাণ আছে, তবে কোনো ফুলের গ্রাণই অযোগ্য নয়। তবে আমি বলব যে আমি যদি বলি আমি মুসলমান, আমি যদি বলি আমার ধর্মের নাম ইসলাম, তাহলে কি হবে? যে আমি এখনো নিজের ধর্মটাকেই বুঝি নাই। সকল ধর্মের লোককে একাত্র করে যখন আমি চলব, সে গড বলে ডাকে সে একজন, সে ঈশ্বর বলে ডাকে সে একজন, সে আল্লাহ বলে ডাকে সে একজন, তাহলে বিভিন্ন ধর্ম বিভিন্ন কর্ম, কিন্তু আল্লাহর নামের যে মর্ম বিভিন্ন নাম কিন্তু একজন একই কাম। তবে এই কথাগুলো যদি কেউ দিতে পারে দাম, তবে কোরআন মতে সে হবে সফল কাম। আল্লাহ কিন্তু বলেছে যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে যার যার ধর্ম সে নিজ নিজ ধর্ম নিজ নিজ ভাবে পালন করো, কিন্তু ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। তবে আমার ধর্ম কি? একাত্মবাদ ধর্ম। সকল সত্য ধর্মকে একাত্র করেছি, সকল সত্য ধর্ম যখন আমি একাত্র করেছি তখন কি হয়েছে? মিষ্টি হয়েছে। সেটা কেমন? দেখা গেছে একটা মধুর চাক, এই মধুর চাকটি কিন্তু মধুবাল্লারা একটি ফুলের গাছ থেকে, একটি ফুলের মধু থেকে কিন্তু এই মধুগুলো আনে না। তারা কেউ দেখা গেছে লাউ গাছের মধ্যে মধু আহরণ করতেছে, ফুল গাছের মধ্যে, খেজুর গাছের ফুলের মধ্যে, বিভিন্ন ফুলের গাছের থেকে তারা মধু আহরণ করেছে, কিন্তু যাতে কিন্তু ফুল গাছ বহু জাতের, কিন্তু দেখা গেছে যে এই মৌমাছিগুলো যখন সেই মধুগুলো রাখল, কোনটা কোন ফুলের গাছ থেকে এনেছে, এরপরে আলাদা আলাদা কি মিষ্টি হয়েছে? সকল মিষ্টি যখন একাত্র হয়েছে তখন একটা মিষ্টি ধারণ করেছে, মধুর মিষ্টি একই ধারণ করেছে। তাহলে আমি বলবো সকল সত্য ধর্ম যদি একাত্র করা হয় তখন মধুর মতো যখন মিষ্টি হবে, তবে কোনখান থেকে কোন মিষ্টিটা আনা হয়েছে বা কোন মধুটা আনা হয়েছে এটা বোঝা মুশকিল, কিন্তু সকলের কাছ থেকে কিন্তু মধু এনেছে আর সেটা কিন্তু একই মিষ্টি রূপ ধারণ করেছে। তাই আমি বলবো ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। ধর্ম যার তার, আল্লাহকে ডাকবো এবার একনিষ্ঠভাবে। এবং আরও একটি বিষয় হলো যে আমি এই ধরনের আলোচনাগুলো কেন করি, এই জন্যই করি যে আমরা একটা কথা বলে থাকি, আমরা মুসলমান মুসলমান ভাই ভাই, না বাবা, আমরা সকল সত্য ধর্মের লোকেরা ভাই ভাই, কারো গিবত আমরা নাহি গাই, এবং সকলকে নিজের ভাই ভাই আমরা মনে করে যাই। তবেই দেখব আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, তখন আমাদের রাস্তা সোজা, আমাদের হয়ে গেল বোঝা। তবে হে জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো যেন আপনারা পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।